2023 বিশ্বকাপ নিয়ে টানা পড়েন কমছে না এখনও। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ শুরুর কয়েক মাস আগে সূচি প্রকাশিত হলেও 2023 বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ এখনও অনিশ্চিত। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারের এক সাক্ষাৎকারে উঠে আসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্যাক আশরাফ নাকি আসন্ন ডারবানে হতে চলা আইসিসির মিটিংয়ে তাদের দাবি তুলে ধরবেন, যেখানে জানানো হবে পাকিস্তানের ম্যাচগুলো ভারতে নয় অনুষ্ঠিত হতে হবে কোনো নিরপেক্ষ ভেন্যুতে। এমনকি আসন্ন আইসিসি সভায় রেভিনিউ শেয়ারিং মডেল নিয়েও কথা বলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দীর্ঘ অপেক্ষার পর 27 জুন আইসিসি প্রকাশ করে 2023 বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। 10 দলের এই লড়াই শুরু হবে 5 অক্টোবর আর যার পর্দা নামবে 19 নভেম্বর। বিশ্বকাপ খেলতে পাকিস্তান দল ভারতে যাবে কিনা সে নিয়ে তখনও প্রশ্ন থেকে গেলেও সূচিতে পাকিস্তানের ম্যাচগুলো রাখা হয় হায়দ্রাবাদ, আহমেদাবাদ, মুম্বাই, চেন্নাই ও কলকাতায়। বিশ্বকাপের সূচি প্রকাশের আগে 2023 এশিয়া কাপের আয়োজক থাকা পাকিস্তানের সাথে দীর্ঘ আলোচনার পর 15 জুন প্রকাশ করা হয় এশিয়া কাপের সূচি। 6 দলের এই টুর্নামেন্টের 13 ম্যাচের মধ্যে 4টি ম্যাচ হবে পাকিস্তানে, বাকি 9টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠির এমন সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারেননি, তাই তো শেঠি ক্ষমতা ছাড়লে এই দায়িত্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বনা জ্যাক আশরাফ এবার বিশ্বকাপ ঘিরে নিজেদের দাবি নিয়ে যাচ্ছেন আইসিসির সভায়। বিশ্বকাপের সূচি প্রকাশ হলেও পাকিস্তান দল ভারতে যাবে কিনা সেই সিদ্ধান্ত নেবে দেশটির সরকার, ঠিক যে কারণে উচ্চ পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। আর যেই কমিটির অন্যতম সদস্য দেশটির ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি, তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, আইসিসির কর্তাদের সামনে আমাদের দাবি পেশ করবেন জ্যাক আশরাফ। তিনি জানতে চাইবেন ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে তাহলে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো কেন নিরপেক্ষ কেন্দ্রে দেয়া যাবে না, ভারতের যদি এখানে আসতে নিরাপত্তাজনিত সমস্যা থাকে তাহলে পাকিস্তানেরও ভারতে যেতে একই সমস্যা হতে পারে। ডারবানে আসন্ন আইসিসির সভাতে জ্যাক আশরাফ ও পিসিবির প্রধান পরিচালনা কর্মকর্তা সালমান তাসির যোগ দিয়ে তুলে ধরবেন পাকিস্তানের নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলার দাবি, আর তাদের পরামর্শ দেবেন পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের গঠন করে দেয়া বিশেষ কমিটি, যাদের প্রত্যেকেরই ব্যক্তিগত মতামত ভারত এশিয়া কাপে পাকিস্তানের না আসতে চাওয়ায় বিশ্বকাপেও পাকিস্তানের ভারতে যেতে অস্বীকৃতি। আইসিসির এই বোর্ড সভায় আরও একটি বিষয়ও তুলে আনতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড, আগামী 4 বছরে আইসিসির রেভিনিউ শেয়ারিং মডেলে ভারতের একচেটিয়া দাপটের প্রভাব আর পাকিস্তানের তুলনামূলক কম অর্থপ্রাপ্তির বিষয়গুলো তুলে ধরা হবে, যেখানে ভারত পাকিস্তানের বৈশ্বিক আসরগুলো থেকে বিপুল অর্থ আয় করে আইসিসি সেই অংশও চাইবে তারা। এমনকি ভারত পাকিস্তানের ম্যাচ বিশ্বকাপে না আয়োজিত হলে অন্যান্য ক্রিকেট বোর্ডগুলোও যে ক্ষতির মুখে পড়বে সেটাও তুলে ধরবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সব মিলিয়ে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ এখনও অনিশ্চয়তায়।